हाय फ्रेंड्स, वेलकम बैक माय चैनल एस्ट्रोलॉजी कोलकाता। बंधुरा, आज के टॉपिकটা হচ্ছে 2020 সালে কোন কোন রাশির শনি সাড়ে সাতির প্রভাব চলবে সেই নিয়ে আলোচনা করব। কতদিন থাকবে না থাকবে, কি হবে না হবে, এই আলোচনাটা আমরা খুব ডেপথে গিয়ে জানব। শনি সাড়ে সাতি আমাদের লাইফে কি প্রভাব ফেলে ফার্স্টে সেটা আমাদের জানতে হবে। সেটা একটু দেবতেই আলোচনা করে বলি, তাহলে আপনাদেরও বলতে সুবিধে হবে। শনি সাড়ে সাতি হচ্ছে এমন একটা টাইম আমাদের লাইফে যেটা আমাদের কর্মফল, বিগত বছরের কর্মফল ভোগ করার সময়। এই টাইমটা আপনাকে ফেস করতেই হবে লাইফে, ঠিক আছে? এবারে সেটা যদি আপনি ভালো কাজ করে থাকেন তো ডেফিনেটলি আপনি ভালো ফল পাবেন, আর খারাপ কাজ করে থাকলে সেটা ডেফিনেটলি খারাপ ফল পাবেন। যখনই শনি সাড়ে সাথে চলে আমাদের, আমরা কোথাও গিয়ে লাইফে প্রচণ্ড সাফার করি, প্রচণ্ড পরিমাণ সাফার করি। কারণ হচ্ছে শনি এমন একটা গ্রহ যে কিনা প্রত্যেকটা ভুল ত্রুটির চুলচেরা বিশ্লেষণ করে। আমরা কনসাস মাইন্ডেও যে কাজটা করি আর সাবকনসাস মাইন্ডেও যে কাজটা করি, সেই দুটি কাজেরই বিশ্লেষণ কিন্তু হয়। কেউ ভাবছে কি আমি করছি তো কি হয়েছে, কেউ তো বুঝতে পারছে না, আমি কারোর সাথে চিট করছি, লাখ লাখ টাকার প্রতারণা করছি, ও আমাকে ধরতে পারবে না। সে নয় ধরতে পারলো, কি হয়েছে? যখন শনির টাইম আসবে সে কিন্তু তার একদম চুলচেরা বিশ্লেষণ করে দিয়ে যাবে। সেরকম ভালো কাজেরও কিন্তু সেম বর্ণনা। আপনি যদি বিগত কয়েক বছর ভালো কাজ করে থাকেন, যখন শনি সাড়ে সাতের পিরিয়ড আসবে আপনার লাইফে, তো শনি আপনাকে পুরো ভরিয়ে দিয়ে যাবে। দেখবেন সেই টাইমে আপনি আপনার লাইফের বড় বড় অ্যাচিভমেন্টগুলো করছেন। কেমন? যেমন হচ্ছে আপনি বাড়ি করছেন, গাড়ি কিনছেন, বড় বড় পজিশন পাচ্ছেন লাইফে। মেন ফ্যাক্টরগুলো যেগুলো লাইফের পিলার হয়, সেই পিলারগুলোকে কিন্তু স্যাটার্ন নির্মাণ করে দিয়ে চলে যায়। এটা হচ্ছে স্যাটার্নের ক্যারেক্টার। এবার বলি শনির যে এই যে টাইম স্প্যানটা হয়, এই টাইম স্প্যানটা আমরা কাটাবো কী করে? এটার জন্য দেখুন, হয়তো অনেক অনেক শুনবেন কি কোনো স্টোন আছে, কোনো টোটকা আছে, কোনো প্রতিকার আছে। আমি বলবো কিছু নেই। কেন বলুন তো? আপনার কর্মফলটা আপনাকে ভোগ করতেই হবে। কি করে হবে? আপনি যখন শনি সাড়ে সাথে চলবেন আপনি লাইফে ঠিক থাকুন, মানুষকে দেওয়া কথাগুলো যেটা কমিটমেন্ট করছেন সেটা ফুলফিল করুন, আপনি লাইফে অনেস্ট থাকুন, কাউকে ঠকাবেন না, কাউকে কোনো রকমভাবে দুঃখ কষ্ট দেবেন না। দেখবেন আপনার, হ্যাঁ, এতে কি আপনার কষ্টটা কমে যাবে? কষ্টটা কমে যাবে না, হয়তো আপনার চলার পথটা অনেকটা মসৃণ হয়ে যাবে। শুধু এটুকুই আমি বলতে পারি। এবার হচ্ছে কি, আপনারা বলবেন কেমন কাজ বা তার কী বিশ্লেষণ। এটা বলতে গেলে আমার ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, এটা নিয়ে আমি পরে হয়তো অন্য কোনো ভিডিওতে বলবো। তবুও একটু বলে দিই, মেন কথা হচ্ছে শনি যেটার খুব মানে একদম ভালো করে ফল দেয় সেটা হচ্ছে শনির সাড়ে সাথে, সেটা হচ্ছে আমাদের ক্যারেক্টার। ইয়েস, আমাদের ক্যারেক্টারটা কেমন ছিল বিগত কয়েক বছরে? আমরা কি কোনো ভুল করে এসেছি, কারোর সাথে কোনো প্রতারণা করে এসেছি, আমার জন্য কি কেউ কষ্ট পাচ্ছে? এক্স্যাক্ট, এটা হচ্ছে একদম বড় বড় সেই হেডলাইন যখন আমরা লিখি কোনো কিছু লেখার আগে, সেই হেডলাইনের মতো ফার্স্টে কিন্তু আপনার এই কাজটার বিশ্লেষণ হবেই হবে। এই জিনিসটাকে কিন্তু কেউ রুখতে পারে না। শনির যে পার্ট যখন আমাদের লাইফে ঢোকে তখন এইভাবে তার ফলটা দিয়ে যায়। এবার শনি সাড়ে সাথে সম্বন্ধে একটু ধারণা দিই। শনি সাড়ে সাথের আমাদের তিনটে ফেজ চলে লাইফে, আড়াই বছর করে, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ। এই তিনটে ফেজ আমাদের কাটাতে হয়। এবারে হচ্ছে যখন ফার্স্ট ফেজটা চলে তখন যে মানে সাফারটা আমরা করি সেটা খুব বেশি করি না। এবার যখন সেকেন্ড ফেজটা আসে সেখানে গিয়ে আমাদের সাফারের পরিমাণটা দ্বিগুণ হয়ে যায়। সেই সময় আমরা একদম অতিষ্ঠ হয়ে যাই, মানে একদম সেই ডিপ্রেশনে চলে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। মানি ক্রাইসিসে মানুষ ভোগে, ডিপ্রেশনে চলে যায়,
মানুষের ঘর বাড়ি পর্যন্ত মানুষকে সেল করে দিতে হয়, মানে সেই মানুষের পাগল পাগল পর্যন্ত অবস্থা স্যাটার্ন কিন্তু করিয়ে দেয়, ফ্যামিলি থেকে ডিট্যাচ করিয়ে দেয়, আপনাকে একদম মানসিকভাবে দুমড়ে মুচড়ে ভেঙে দেবে। তখন মানুষের চিন্তা ভাবনা আছে কি আমি লাইফে আর কিছু পারবো না, আমার দ্বারা কিছু হবে না, লাইফটা এখানে এন্ড, এই ধরনের কিন্তু জিনিস করে দেয়। কিন্তু একটা জিনিস আমি বলতে পারি যেটা আমার স্টাডি থেকে আমি পেয়েছি, সেটা হচ্ছে স্যাটার্ন কিন্তু কোনো দিন কাউকে মেরে ফেলে না। স্যাটার্ন আপনাকে জাস্ট লাইফে রগড়াবে, এমনভাবে রগড়ে দেবে না যে আপনি অতিষ্ঠ হয়ে যাবেন, কিন্তু স্যাটার্ন কোনো দিন কাউকে মারে না। আবার একটা স্যাটার্নের খুব ভালো নেচার আছে, আপনি যে ভুলগুলো করেছেন সেই ভুলগুলোকে শুধরে আপনাকে ঠিক ট্র্যাকে দেবে। একটা ছোট্ট এক্সাম্পল দিই, যেমন হচ্ছে একটা বেবি যখন খেলাধুলা করে প্রচণ্ড নোংরা মেখে থাকে, কাদামাটি নিয়ে খেললে বা ধরুন একদম যাচ্ছে তাইভাবে অপরিষ্কার হয়ে আছে, তার মায়ের ক্যারেক্টারটা কি, তাকে স্নান করিয়ে পরিষ্কার ড্রেস ফ্রেশ করিয়ে আবার ঠিকভাবে প্রিপেয়ার করে দেওয়া। স্যাটার্নের ক্যারেক্টারটাও কিন্তু সেম, আপনি যতই খারাপ কাজ করুন না কেন আপনাকে তার টাইম স্প্যানে যখন আসবে আপনাকে একদম সমস্ত ভুলগুলো একদম পরিষ্কার করে দিয়ে আপনাকে একটা পারফেক্ট মানুষ বানিয়েই ছাড়বে। এরপরে মানুষ কেমন হয়ে যায় জানেন, একদম সেই একটা ঠিকঠাক মানুষ ট্র্যাকে চলে আসে। আপনি অনেক মানুষকে দেখবেন অনেক দিন ধরে খুব উগ্র বাউন্ডেলে লাইফস্টাইল লিড করছিল, একদম যাতা, সেই লোকে দেখলে বলে না এই ছেলেটার, এই ছেলেটার কিছু হবে না, এ তো এরকম এরকম আমরা অনেকের ক্ষেত্রে বলে থাকি। আবার বেশ কিছু বছর পর তাকে নোটিস করলে দেখা যাবে তার মধ্যে অনেক চেঞ্জেস এসে গেছে। এই চেঞ্জেসটা শনি কিন্তু আমাদের লাইফে ক্রিয়েট করে। এই ধারণাটা আমি একটু দেওয়ার চেষ্টা করলাম যাতে আপনাদের কিন্তু বুঝতে সুবিধে হয়। এরপরে আমি সমস্ত রাশি অনুযায়ী আলোচনা করব। সমস্ত রাশি বলতে যে যে রাশিগুলির শনি সাড়েসাতি শুরু হবে বা শনি সাড়েসাতির সেকেন্ড ফেজ বা থার্ড ফেজ চলছে সেই সব রাশিগুলোর, যেমন হচ্ছে কুম্ভ রাশি বলবো, ধনু রাশি বলবো, বৃশ্চিক রাশি বলবো, মকর রাশি বলবো। আর আমি বন্ধুদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি একদম না কেটে পুরোটা দেখতে, কারণ এই নলেজটা অর্ধেক নেওয়া কিন্তু আপনাদের জন্য ঠিক না। এবার জানবো বৃশ্চিক রাশির মানুষদের শনি সাড়েসাতির কী প্রভাব চলবে না চলবে। বৃশ্চিক রাশির মানুষদের জন্য খুবই একটা দুর্দান্ত খবর, সেটা হচ্ছে শনি সাড়েসাতি কিন্তু মুক্তি ঘটে যাচ্ছে। 2020 সালের জানুয়ারি মাসের 24 তারিখ শনি সাড়েসাতি থেকে মুক্তি পেয়ে যাচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির মানুষরা বিগত 7.5 বছর বলা যেতে পারে যে পরিমাণ সাফার করেছে শনি সাড়েসাতির জন্য, সেটা কিন্তু অন্য রাশির থেকে তুলনামূলকভাবে অনেকটা কিন্তু বেশি। বৃশ্চিক রাশির মানুষদের প্রচণ্ডভাবে ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু খারাপ হয়ে গিয়েছিলো, জব ক্রাইসিস হয়ে গিয়েছিলো, লোকের সাথে অশান্তি, কিছুটা ডিপ্রেশনে চলে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিলো, চলে যাবার মতো অবস্থা হয়ে গিয়েছিলো বললে কথাটা ভুল, কিছুটা মানুষ কিন্তু ডিপ্রেশনে চলে গেছিলো, মানসিক অবসাদ একদম অতিষ্ঠ হয়ে গিয়েছিলো, একদম জীবনকে একদম পাজিল করে রেখে দিয়েছিলো শনি সাড়েসাতি। স্বাভাবিক, একটা মানুষের যদি 7.5 বছর ধরে একটা খারাপ সময় চলে তার কী বা হতে পারে এর থেকে বেশি। যাই হোক, এগুলো সব ভুলে যান, আমি যে কথাগুলি বলবো এগুলি শোনার পর ডেফিনেটলি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের কিন্তু মনটা ভালো হয়ে যাবে। শুধু মন ভালো করার জন্য কথাগুলো বলা নয়, কথাগুলো হবে বলেই কিন্তু বলা। বৃশ্চিক রাশির মানুষদের কিন্তু এতদিন পর সুখের সময় কিন্তু আসতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, সুখের সময় কিন্তু আসতে চলেছে। খারাপ এত দেখেছেন লাইফে যে হয়তো কথাটা শুনলেও বিলিভ হবে না, কিন্তু বিলিভ করতে হবে। আস্তে আস্তে নিশ্চয়ই আপনারা বিলিভ করবেন যখন একের পর এক দেখবেন ভালো ঘটনা ঘটছে। তাহলে সরাসরি চলে যাই আলোচনায়, কী ঘটবে না ঘটবে সেটা বলবো। ফার্স্টেই যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু অনেক বেটার হয়ে যাবে। হ্যাঁ, আপনারা দেখবেন ইনকাম সোর্স কিন্তু আগের থেকে অনেক অনেক বেটার হয়ে গেছে, সঞ্চয়ও কিন্তু ভীষণ মাত্রা ভালো হচ্ছে। যারা সরকারি চাকরির জন্য বহুদিন ধরে প্রতীক্ষা করছেন, বহুদিন ধরে,
দিনের পর দিন এক্সাম দিয়ে যাচ্ছেন, কিছু হচ্ছে না, সেই সব মানুষদের জন্য কিন্তু এই বছরটা খুব ভালো যেতে পারে। একটু একটুও যদি আপনাদের বার্থ চার্ট পারমিট করে তো ডেফিনেটলি আপনাদের সরকারি চাকরি কিন্তু হয়ে যাওয়ার চান্স আছে। এরপরে বলবো প্রাইভেট জবের ক্ষেত্রে। প্রাইভেট জবের ক্ষেত্রেও বৃশ্চিক রাশির মানুষরা এরকম ছিল কি একটা জায়গায় 5 মাস জব করছিল, আবার একটা জায়গায় 6 মাস জব করছে, কোনো জায়গায় স্থায়িত্ব পাচ্ছে না, জবের অ্যাটমসফিয়ার ভালো না, কোনো রকম স্যালারি নিয়ে প্রবলেম, এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু ফেস করছিল। তাদের ক্ষেত্রে বলবো তারা ট্রাই করুন এই সময়টা, ডেফিনেটলি আপনারা ভালো জব পেয়ে যাবেন। মনের মতো ঠিকঠাক স্যালারি যেমন একটা মানুষ চায় ঠিক সেরকম আপনারা কিন্তু পেয়ে যাবেন, এটা একটা কিন্তু খুব ভালো জিনিস আপনাদের জন্য। তারপরে যে কথাটা বলবো আপনাদের হেলথ নিয়ে, যে সমস্যাগুলো এতদিন অ্যারাইজ করছিল হেলথ নিয়ে, ডক্টরের পর ডক্টর দেখিয়ে দেখিয়ে একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছিলেন যেইসব মানুষরা, তাদের জন্য কিন্তু ভীষণ মাত্রায় ভালো। তারাও দেখবেন হেলথ নিয়ে আস্তে আস্তে প্রবলেমগুলো কিন্তু সলভ হয়ে যাচ্ছে। দেখুন আমি কথাটা বলছি 24 তারিখে সাড়ে 7 এন্ড হয়ে যাচ্ছে জানুয়ারি মাসের 2020-তে, মানেই কিন্তু আপনি 25 তারিখ থেকেই ফলগুলো পাবেন না, আস্তে আস্তে পাবেন, দেখবেন যত দিন যাচ্ছে ফলগুলো আরও বেটার হচ্ছে। যেটা হয়েছিল আপনাদের সাথে, শনি যে কোনো কাজকে কী করে ডিলে করিয়ে দেয়, দিনের পর দিন দিনের পর দিন বছরের পর বছর একটা কাজ হতে কিন্তু সময় লেগে যায়। আপনাদের ক্ষেত্রেও কিন্তু সেম হয়েছিল, আপনারা কেরিয়ারে কোনো রকম প্রোগ্রেস দেখতে পাচ্ছিলেন না, সেই প্রোগ্রেসটা কিন্তু আপনারা আপনাদের কেরিয়ারে দেখতে পাবেন। বৃশ্চিক রাশির মানুষদের আর একটা বিশাল প্রবলেম এই সময় অ্যারাইজ করেছিল, সেটা হচ্ছে যে অনেক দিন ধরে বৃশ্চিক রাশির মানুষরা সন্তানের ধারণের জন্য প্রতীক্ষা করেছিলেন, যে কিছুতেই আপনারা এই সুখটা লাইফে পাচ্ছেন না, তাদের জন্য কিন্তু ভীষণ ভালো দুর্দান্ত একটা সময়। আপনারা চেষ্টা করুন, আর আপনাদের বার্থ চার্ট যদি একটুও পারমিট করে তো আপনাদের সন্তান যোগও কিন্তু এই সময়টা ভীষণ মাত্রায় ভালো আপনারা দেখতে পাবেন। বৃশ্চিক রাশির মানুষরা দেখতে পাবেন আপনাদের মায়ের হেলথেরও অনেকটা উন্নতি হচ্ছে। অনেকে মায়ের হেলথ নিয়ে খুব সাফার করছিলেন, তাদের জন্য একটা খুব ভালো গুড নিউজ, মায়ের হেলথেও আপনারা কিন্তু ভালো প্রোগ্রেস দেখতে পাবেন। বৃশ্চিক রাশির মানুষরা দেখতে পাবেন আপনাদের বাড়ি নির্মাণ হচ্ছে, এই জিনিসটা কিন্তু ভীষণভাবে ভালো, খরচাও কিন্তু অনেকটা কমবে, এটা আরও গুড নিউজ, খরচা কমাটা সবার জন্য কিন্তু ভীষণভাবে প্রয়োজন। এরপরে দেখবেন আপনারা বিচার বুদ্ধি আপনাদের এতটাই ডেভেলপ করে গেছে, সেই বিচার বুদ্ধি দিয়ে লাইফে আপনারা অনেক কিছু অ্যাচিভ করছেন এবং লাইফে অনেক এগিয়ে গেছেন, লাইফে সুখের বৃদ্ধি ঘটছে। দেখবেন এতদিন ধরে যে লাইফে আপনাদের সুখের একটা ক্রাইসিস চলছিল সেটা কিন্তু অনেকটা বৃদ্ধি ঘটবে। আপনারা দেখবেন আপনারা লাইফে যে কোনো ডিসিশান এই সময় কিন্তু এর পরে খুব ভালো নিতে পারছেন। আপনারা যাদের ফ্যামিলিতে খুব প্রবলেম তৈরি হচ্ছিল, ফ্যামিলির লোকের সাথে বিবাদ অশান্তি, সেই সমস্ত প্রবলেম কিন্তু অনেকটা সলভ হয়ে যাবে, ফ্যামিলিতে একটা সুখের পরিবেশ কিন্তু তৈরি হয়ে যাবে, কাজে আপনারা কিন্তু ভীষণভাবে এনার্জি পাবেন, এনার্জেটিক হয়ে যাবেন, একটা মানে দূরদৃষ্টিতে আপনাদের মধ্যে ডেভেলপ করবে, এই জিনিসগুলো কিন্তু ঘটবে, আর আপনারা কিন্তু কেরিয়ারে আগের থেকে অনেক বেশি ফোকাস হয়ে যাবেন, এটাও কিন্তু খুব দরকার একটা মানুষের জন্য। আপনারা দেখবেন আপনারা জমি বাড়ি এই সব থেকে অনেক লাভ পাচ্ছেন, কোথাও গিয়ে দেখবেন আপনারা জানতেন না কোনো প্রপার্টি ফট করে আপনারা পেয়ে যাচ্ছেন, এই জিনিসটাও কিন্তু ভীষণভাবে ভালো। আর একটা জিনিস দেখবেন লাইফ পার্টনারের সাথেও কিন্তু আপনাদের রিলেশনটা অনেক বেটার হয়ে গেছে, অনেক ভালো হয়ে গেছে, আগে যে টুকটাক না অশান্তি বা বিশাল কোনো কারণে অশান্তি এই সমস্ত ব্যাপারগুলো ঘটছিল সেগুলোও কিন্তু অনেক ডেভেলপ করে যাবে, মানে ডেভেলপ করে যাবে মিন্স রিলেশনটা অনেক ডেভেলপ করে যাবে, অশান্তিগুলো কিন্তু অনেক অনেক মাত্রায় কমে যাবে।
আপনারা দেখবেন আপনাদের মধ্যে আর একটা জিনিস খুব ভালো হচ্ছে, আপনারা আগে লোককে যখন কথা বলছিলেন কথায় কোথাও ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছিল, আপনারা এক বলতে যাচ্ছিলেন আর এক বলে ফেলছিলেন, এগুলো ঘটছিল আপনাদের বিগত কয়েক বছরে। এরপর কিন্তু এটা অনেকটা ঠিক হয়ে যাবে, অনেকটা কিন্তু অনেকটা বলতে প্রায় ঠিক হয়ে যাবে। কথার জন্য আপনাদের অনেকের সাথে ভুল বোঝাবুঝি তৈরি হয়ে যাচ্ছিলো, সেগুলো কিন্তু অনেকটা আপনাদের ঠিক হয়ে যাবে। যাদের কোর্টের কেস চলছিল, এই সংক্রান্ত ব্যাপার চলছিল মামলা, তাদেরও কিন্তু এই জিনিসগুলো অনেক সলভ হয়ে যাবে। এবার একটি কথা বলবো যেটি শুনে হয়তো মনটা একটু খারাপ হয়ে যাবে। কথাটা কি? কথাটা হলো যারা প্রেমের মধ্যে আছেন আনম্যারিড, তাদের জন্য কিন্তু এই সময়টা খুব একটা ভালো যাবে না, কোথাও গিয়ে একটু প্রবলেম অ্যারাইজ করবে। বিশেষ করে যাদের বার্থ চার্টে শনির কোনো দশা অন্তদশা চলছে, তাদের এই প্রবলেমটা বেশি হবে। আপনাদের বিবাহিত জীবনে একটা রোম্যান্স খুব ভালো বজায় থাকবে। আর আপনাদের বিজনেসের কথা বলি, বিজনেস পার্টনারশিপটা যাদের বিজনেস চলে তাদের বিজনেস পার্টনারের সাথেও কিন্তু রিলেশনটা অনেক ভালো হয়ে যাবে। বিজনেসে খুব ভালো গ্রোথ আপনারা দেখতে পাবেন, নতুন বিজনেস শুরু করার জন্য কিন্তু খুব ভালো। বিবাহিত মানুষরা বিগত কয়েক বছর সেক্সুয়াল লাইফ নিয়ে কিন্তু ভীষণভাবে ডিপ্রেশনে ছিলেন, কোথাও গিয়ে আপনাদের এই জায়গাটা একটু জীবনে থামতি ছিল। কিন্তু যখনই শনির এই সাড়ে সাতটা চলে যাবে, আপনারা দেখবেন আপনাদের সেক্সুয়াল লাইফটাও কিন্তু অনেক মাত্রায় ডেভেলপ করে গেছে। সুখ আলটিমেট আপনাদের লাইফে কিন্তু এবার ধীরে ধীরে ধরা দেবে, আপনারা কিন্তু দেখতে পাবেন। স্টুডেন্টদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো, যারা হায়ার স্টাডি করছেন তাদের জন্য সময়টা ভালো, যারা কোনো কোর্সে ভর্তি হতে চাইছেন নতুন করে তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো। আপনারা দেখবেন আপনারা সমাজে ভীষণভাবে একটা মান প্রতিষ্ঠা কিন্তু পাচ্ছেন, আপনাদের সমাজে একটা আলাদা জায়গা কিন্তু তৈরি হয়ে যায়। তাহলে বন্ধুরা এই ভিডিওটি এখানেই এন্ড করছি। আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে এসে অতি অবশ্যই জানাবেন। আর এখনও যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদের সবাইকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর বেল আইকনটা প্রেস করে দিতে, যাতে আমার ভিডিওটি যখনই আপলোড হবে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর আপনাদেরকে বলবো আমার ভিডিওটি শেয়ার করতে, যাতে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির লোকজনের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় এবং তারাও অনেক হেল্প পায় ভিডিওটি দেখে। তাহলে টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।